2 কিলো 700। এই তো মাংস রান্না প্রায় শেষের পথে। রান্না কেমন হয়েছে টুনদা? খুব টেস্ট সবাই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর আজকের যে ভিডিওটা হবে খুবই দুজন স্পেশাল মানুষের জন্য হবে, বলতে পারো দুজন স্পেশাল মানুষের উপলক্ষে হবে, কারণ তারা আমাদের সঙ্গে এতদিন ছিল কিংবা আমাদের সঙ্গে এতদিন খেলেছে, তারপর বলতে পারো আমাদের সঙ্গে কাটিয়েছে দিনকালগুলো এতদিন, মানে ছোটো থেকে আমরা তাদের সঙ্গে খেলেছি, কাটিয়েছি, আনন্দ করেছি। আর এখন তারা বাইরে চলে যাবে, বলতে তারা দুজন বাইরে কাজে চলে যাবে, আর তাই এই আজকালের মধ্যে চলে যাবে। তাই জন্য লাস্ট সবাই মিলে একটা আনন্দ করব, খাওয়া দাওয়া করব দুপুরে। তাই তো ব্লগটা আজকে সেই উপলক্ষে ব্লগটা করব, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা যাব বাজার করতে, চলো তাহলে সেখানে দেখা হচ্ছে যেতে। বন্ধুরা আমরা ভিতর রাস্তা থেকে যাচ্ছি, আর এই সামনে টুরুন্দারও আছে, এই যে সামনে টুরুন্দার থেকে আসছে। আর এখন আমরা মাংস আনতে যাচ্ছি, মেরে দিল এখানে, চলো। আর সাইকেলে যাচ্ছি আর মাংসটা আনবো, আর কিছু বাজার টাজার করবো। আর দাদারা আসবে, এখনও মিনিমাম 10 জন মতো আসবে, সবাই মিলে আনন্দ হবে। আর তোমাদের সেই দুটো দাদাকে দেখাবো যারা যারা চলে যাবে। আর চলো মাংসটা দেখা, মাংস আনতে, চলো মাংসটা আনতে যাবো। এই যে আমাদের এখানে মাংস কাটা হচ্ছে, 2 কিলো 2 কিলো তো 2 কিলো 700, হ্যাঁ 2 কিলো 700। এই মাংস প্যাকিং হচ্ছে, এবার আমরা কিছু বাজার করব, তারপর বাড়ির দিকে রওনা দেবো, চলো। তো বাজার করা হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ির দিকে তোমাদেরকে দেখাবো সব, চলো। টুনদা চলো বাড়ি থেকে সব দেখাচ্ছি। এখন উপরে যাবো, কারণ উপরেই সব কিছু ব্যবস্থা হয়েছে, আর আমি উনুনটা আনতে গেছিলাম, আর এবার উপরে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, চলো উপরে কী হচ্ছে দেখবো, চলো। এই যে টুরুন্দা বাজার নিয়ে উপরে যাচ্ছে, এই আমাদের পাড়ার জামাই আসছে, আসুন জামাই বাবু, আসুন পাড়ার জামাই বাবু, সর্বজনীন, চলুন উপরে চলুন। ইন্টারন্যাশনাল জামাই বাবু এসে গেছে আমাদের। এই যে উপরে এই উনুনটা বানানো হয়েছে, মাংস রান্না আর ভাত হবে এই উনুনটায়, আর এপাশে কিছু কাঠ আছে আরও আনা হবে। আর এখানে মাংস 2 কিলো 700 দেখিয়েছি তোমাদেরকে আগে। এখানে কিছু শসা, আলু, চালটা আছে, চালটা কিনে আনা হয়েছে। আর এপাশে এই যে এই যে কাঁচি দিয়ে কে রসুন কাটে ভাই? এখানে এতগুলো রসুন, মানে পেঁয়াজ কাটা হয়েছে, আর এই এই কটা রসুন ছাড়াতে এত সময় লেগেছে। এই যে এই যে এই মহাপুরুষটা ছাগল কোথাকার একটা। আর এবার উনুনটা বসানো, মানে জ্বালানো হবে, দেখা যাক কি হয়। আচ্ছা দুজনের কি আগে কোনোদিন বাড়িতে এইসব পেঁয়াজ কাটা রান্না রান্না কোনোদিন হয়েছে? হ্যাঁ, তোমার পেঁয়াজ কাটা থেকে মনে হচ্ছে তুমি করেছো, আর তার রসুন ছাড়ানো থেকে মনে হচ্ছে জীবনে করেনি। এই মুখটা দেখা, এই এই যে এখানে মঙ্গলদা উনুন ধরাচ্ছে, ধরেছে মঙ্গলদা। আর এই যে এখানে বচ্চন কি কাটছে, কাঠ, জীবনে বাড়িতে একবারও কাজ করেনি, যে আজকে বাগে পড়েছে তাই কাজ করছে। আর এই যে টুরুন্দা এখানে আলু কাটছে, কি টুরুন্দা এদিকে আলু কাটা হলো, আলু কাটা খুব পরিশ্রম হচ্ছে। আর এই যে হাঁড়ি, বড় হাঁড়িটা, এখানে মিনিমাম 10 জনের মতো চাল হবে। আর এই দেখো এই দেখো এই দেখো
খুব ধোঁয়া উড়াচ্ছি দেখো ভাই, আস্তে মার আস্তে মার, ছাদ ভেঙে যাবে তো। আরে তোর রাজমিস্ত্রি জানা পরিচয় কেউ আছে লোক না? কারণ এ যে স্পিডে কাজের অবস্থা দেখছি মনে হয় কালকের বাড়ি ফেরি থাকবে না। অনেক কষ্টের পর মঙ্গলবার উনুন জ্বলেছে। চালটা কিসে ধোয়া হবে? চালটা কিসে ধোয়া যায়? পুরো ঘেমে গেছি একদম। ভেবো না তোমরা যে আমি কোনো কাজ করছি না, আমিও কাজ করছি। এবার ভিডিওর জন্য দেখা দেওয়াচ্ছি না, কাজ হচ্ছে। আর এখনো বাকি আছে মাংসটা, প্রচুর গরম করে এখানে মাংস আছে, কিছু করা হয়নি। এখানে আলু ভেজানো আছে, আর এখানে ভাত হচ্ছে। ভাই বাড়িতে কোনোদিন এরকম কাজ করেছিস? করেছো? আচ্ছা ভালো। এই যে একটা একটা ছেলে বসে আছে, না না কাজ করেনি না, অনেক কাজ করেছে কিন্তু এখন বসে আছে, এখন চোখে তার ধোঁয়া লাগছে বুঝছো। মঙ্গলদের রিসার্চ করে উনুন জ্বালাচ্ছে, এটা কিরকম উনুন জ্বালানো? হ্যাঁ এখানে বাদ হচ্ছে, বাদ হয়েছে মনে হয়। এখন ভাত প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে দেওয়া হবে। এই ভাত কমপ্লিট হয়ে গেছে, টন্দা চাপিতে এবার মাংস হবে। এই যে মাংস বসবে এবার মিক্স হবে। ঢাকনা দেবে, তাই তো? ঢাকনা নেই না তো, মাংসটা প্রায় শেষের পথে। আর তোমাদেরকে যে দুটো দাদার সঙ্গে কথা বলাবো বলেছিলাম, মানে দেখা করাবো বলেছিলাম, চলো তাদের সঙ্গে দেখা করে আসি, ততক্ষণে মাংসটা হয়ে যাবে। আর হ্যাঁ, আজকে যে উপলক্ষে যে আজ খিচুড়িটা হচ্ছে, সেটা হচ্ছে এই দুটো দাদার উপলক্ষে। আচ্ছা ঠিক আছে, এই দুটো দাদা মানে আমাদের সঙ্গে ছোটোবেলা থেকে আমরা খেলেছি, এমনকি এই দাদা আমাকে চার মানা খেলা হাতে করে শিখিয়েছে। একসঙ্গে ছয় মানা খেলতাম, আমাকে ডেকে নিয়ে গিয়ে চার মানা খেলা শিখিয়েছে। আর এই হচ্ছে টরুনদা, টরুনদা এদিকে দেখাও। এ হচ্ছে সেই দাদা যে ছোটোবেলায় মানে মাঠে খেলতে যেতাম এক আঁঠু জল, কিন্তু আমরা দুজন বালতি আর কাপড় নিয়ে যেতাম, জল চুপড়ে বাইরে ফেলতাম খেলার জন্য। এত খেলার নেশা ছিল যে তিনটের দিকে ও আমাকে ডাকতো, আর আমি না থাকলে ওকে ডাকতে যেতাম আমি, ও না আসলে। মানে এরা দুজন এখন বাইরে চলে যাচ্ছে, টরুনদা ব্যাঙ্গালোর চলে যাবে, আর বুম্বাদা মেদিনীপুর। সেই বুম্বাদা নয়, যে বুম্বাদার কথা তোমায় বলছি সেই বুম্বাদা নয়, এটা হচ্ছে আমাদের পাড়ার বুম্বাদা, অভিনয় জগতের নয়, ক্রিকেট জগতের বুম্বাদা। তো বুম্বাদা মেদিনীপুর চলে যাবে, আর আমাদের টরুনদা এই যে ব্যাঙ্গালোর চলে যাবে। আর আমাদের একই টিমের প্লেয়ার ছিল দুজন, চলে যাবে, কি আর করা যাবে। সেই অনুযায়ী একটা আজকে ছোট্ট মতো সৃষ্টি করা হয়েছে। সবার হাল খুব খারাপ। এই যে এক্ষুনি একটা বাচ্চা মার খেয়ে কাঁদছিল, পুরো চারদিক লন্ডন মন্ড হয়ে আছে। সবাই খেতে বসে গেছে,
রান্না কেমন হলো? শশায় লবণ নেই। আচ্ছা এখন করেনি ঘরে রান্না, শশা কেমন খেতে? আমরাও বসে যাবো এবার। একটা জিনিস দেখবে, ফিস্টি সবসময় ভাত কিন্তু চটকায় প্রত্যেক ফিস্টিতে। যাদের উপলক্ষে মানে আজকে ফিস্টিটা হলো তাকেই দেওয়া হলো না। হ্যাঁ এটাও বাজে জিনিস হলো। সবাই তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর সবাই চলে গেছে অনেকক্ষণ আগে, আর তখন ভিডিও করতে পারিনি, এতটাই ক্লান্ত হয়ে পড়েছি। আর এখন সন্ধে 5টা বাজতে যায় প্রায়, প্রচণ্ড ক্লান্ত। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, আর এবার ভিডিওটা শেষ করবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো, পরে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে, আশা রাখো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।